ওকে, সো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই জায়গায়, হ্যাঁ, আমরা একটা ফাইলকে ইনক্লুড করবো। সো লাইক ইনক্লুড ওয়ান্স, সো আমাদের এই যে সিম্পল ক্রুড প্লাগ ইন পাথ এটা এবার আমাদের কাজে লাগবে। সো এখানে আমরা ডট দেব, ডট দিয়ে এখানে একটা ফোল্ডার বানাবো, নাম হচ্ছে ভিউস স্ল্যাশ সাপোজ স্টুডেন্ট অ্যাড ডট পিএসপি, ঠিক আছে? এই ফাইলে এখন আমরা বানাবো। ওকে, সো এই যে ভিউস এর মধ্যে স্টুডেন্ট অ্যাড, সো এই যে আমাদের প্লাগ ইন ফোল্ডারটা, এর মধ্যে আমরা একটা তাহলে প্রথমে ফোল্ডার বানাবো, নাম হচ্ছে ভিউস। ওকে, বানালাম। তারপরে আমরা যে ফাইলটা বানাবো নাম হচ্ছে স্টুডেন্ট অ্যাড ডট পিএসপি। সো এখন আমরা এই ফাইলটা বানাবো, সেভ করলাম studentAdd.php, ঠিক আছে? সো এবার আমরা যদি এখানে লিখি স্টুডেন্ট অ্যাড, সো এবার দেখেন যে এখান থেকে কাজ করে কিনা। ওকে, রিলোড দেন, ক্লিক করেন স্টুডেন্ট অ্যাড, ঠিক আছে, কাজ করতেছে। ওকে, সো এবার আমরা এখানে একটা ফর্ম বানাবো, সিম্পল একটা ফর্ম বানাবো। সো বানান স্টুডেন্ট অ্যাড এর মধ্যে এবার আমরা একটা ফর্ম নেব, ওকে, সো এখানে মনে করেন আমরা একটা পি নিলাম, সো এর মধ্যে আমরা একটা লেভেল নামের একটা ট্যাগ ইউজ করলাম, সো এখানে লিখলাম নেম, আর ইনপুট একটা নিলাম, এবার এখানে নেম দেব, সাপোজ নেম, ঠিক আছে? সো দেখেন কেমন হয়, এই তো নেম, নেম। ওকে, সো আমরা এইটাকে যদি আবার একটা দিই সাপোজ ইমেল, নেম ইকুয়াল টু ইমেল, ইমেল, ঠিক আছে? ওকে, সো আমরা আরেকটা সাবমিটের জন্য আরেকটা নেব বাটন, লেবেলের কোনো দরকার নাই। সো এখানে আমরা সাপোজ বাটন নামের ট্যাগ ইউজ করব, সো এখানে আমরা দিতে পারি সাবমিট নেম ইকুয়াল টু, ওকে, সাবমিট, ঠিক আছে? একটা কাজ করেন, এই লেভেলটাও নেন, বাট এটা আমরা ফাঁকা রাখি, ফাঁকা রাখলেও কিনা আসে না। আচ্ছা, তাহলে আমাদের এখানে টেবিল ইউজ করতে হবে, তাহলে এগুলো সুন্দর মতো থাকবে। ওকে, সমস্যা নেই, এগুলোকে আমরা সুন্দর করতে পারবো। এখন আমরা যেটা করব, এখানে নেম ইমেল সাবমিট করলে ডাটাটা কিভাবে ধরতে পারবো সেটা দেখব। ওকে, সো ডাটা রিসিভ করার জন্য আমরা সাপোজ উপরে মনে করেন আমরা এখানে পিএসপি স্টার্ট করলাম, এবার এখানে আমাদের ডাব্লিউপি ডিবিটাকে গ্লোবাল করে নিতে হবে প্রথম, গ্লোবাল ডলার ডাব্লিউপি ডিবি, ঠিক আছে? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা কন্ডিশন চালাবো, ইফ ইসেট, যদি কোনটার এই যে নেম এটাকে ধরব এটার মান থাকে, সো ডলার আন্ডারস্কোর পোস্ট এটা, ঠিক আছে? যদি এটা পাই তাহলে আমাদের এখানে কি হবে, সাপোজ আমরা এখানে প্রিন্টার করব,
ডলার রিকোয়েস্ট মানে এই ফর্ম থেকে আমরা যতগুলা সাবমিট করব সব ডাটাগুলো সে ধরবে, ঠিক আছে? ডলার রিকোয়েস্ট ওকে। আর এখানে আমরা একটা কাজ করি, একটা মেসেজ একটা ভ্যারিয়েবল নেই, ডাটা সেভ নামের এখানে আমরা ফাঁকা রাখি, ওকে। ডলার মেসেজ ইকুয়াল টু ডাটা সেভ, সো এই মেসেজটা আমাদের ঠিক ফর্মের উপরে সাপোজ আমরা দেখাতে চাচ্ছি, ইকো ডলার মেসেজ, ওকে। আর এখন আমাদের যে এই অ্যাকশনে আমরা যেটা করব, ডলার সার্ভার এখানে দেব পিএসপি সেলফ, ঠিক আছে? এটাকে ইকো করতে হবে। আচ্ছা এটার কাজ কি সেটা আমি দেখাচ্ছি এখন। পিএসপি আমরা যদি এটাকে এখন সাবমিট করি তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা, ঠিক আছে? সো স্টুডেন্ট অ্যাড এর মধ্যে আবার যাই, আমি লিখি, দেখেন সাবমিট করলাম। এই যে আমাদের এখানে অ্যাডমিন ডট পিএসপি পর্যন্ত, ঠিক আছে, দেখেন অ্যাডমিন ডট পিএসপি পর্যন্ত একটা হচ্ছে যে পাপ নিয়ে নিচ্ছে, এটাই মেনলি পিএসপি সেলফ এর মাধ্যমে কাজ ঘটাচ্ছে, ওকে। সো আমাদের এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমরা এখন এখানে মেথড সেট করি নাই, হ্যাঁ। সো আমাদের মেথড অবশ্যই দিতে হবে, ওকে। আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের পিএসপি সেলফ, এই যে আমাদের দেখেন এখান পর্যন্ত সে কিন্তু নিবে, ঠিক আছে? বাকি যে যে পেজ ইকুয়াল টু স্টুডেন্ট অ্যাড অ্যাড হচ্ছে এটা কি স্ল্যাগ এটার, হ্যাঁ। সো এটা কিন্তু এখন নিবে না, সে সাবমিট করলে দেখেন এই যে এটা পর্যন্ত নিচ্ছে, দেখছেন? কারণ কি? কারণ হচ্ছে আমাদের এখানে আমরা পিএসপি সেলফ ইউজ করছি। সো আমরা যদি এবার এই জায়গায় এই স্ল্যাগটা গোটাই দিয়ে দিই যে পেজ ইকুয়াল টু স্টুডেন্ট অ্যাড, তাহলেই আমাদের কাজটা করবে, ঠিক আছে? তো এবার একটা রিলোড টান, তো এখানে লিখেন, এখানে দেন, সাবমিট করেন, ব্যাস। এই যে ডাটা সেভ এবং অ্যারের মধ্যে আমাদের এগুলো পাস হচ্ছে যে আমি এখানে কি কি দিচ্ছি, দেখেন পেজ ইকুয়াল টু স্টুডেন্ট অ্যাড মানে হচ্ছে যে এটা আমাদের স্ল্যাগটা নেম ইকুয়াল টু আমি এখানে যেটা টাইপ করছি এবং ইমেল ইকুয়াল টু যেটা আমি এখানে টাইপ। সো আপনি যদি এবার এখানে লিখেন রাইহান, এখানে লিখেন রাইহান এট দা রেট জিমেল ডট কম, সাবমিট, নেম ইকুয়াল টু রাইহান, ইমেল ইকুয়াল টু রাইহান এট দা রেট জিমেল ডট কম, ঠিক আছে? বুঝতে পারছি। সো অল এই ফর্মের অল কি সব কিছু ধরতেছে সে এই রিকোয়েস্টের মাধ্যমে, ওকে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা আমরা ডাটাবেজ বানাবো, ডাটাবেজ আমাদের আছে এখানে, ডাটাবেজের মধ্যে একটা টেবিল বানাবো এবং টেবিলের মধ্যে এই ডাটাগুলো ইনসার্ট করবো, ঠিক আছে? সো কিভাবে এটা আমরা নেক্সট পার্টে দেখি।